এই মনকে বেটা ছেলে দরজা খোল। কাকে ভেতরে ঢুকিয়েছিস? ডেকে দেবো বাবা। ডেকে নয়, কান ধরে নিয়ে আয় হতচ্ছাড়া। আচ্ছা বাবা, নিয়ে এসেছি বাবা। কই? মান সম্মান কিচ্ছু রাখলি না, কান ছাড়। আপনি আমাকে মিছি মিছি বকছেন বাবা, আপনি তো বললেন ঘরে কাকে নিয়ে এসেছিস কান ধরে নিয়ে আয়। আমি তো আপনার আদেশই পালন করছি। ঠিক হয়েছে, ছেলে বউয়ের ঘরে আরই পাতা না, পই পই করে মানা করেছিলেন। আমি নিজে চোখে দেখেছি ঘরে তিনটে ছেলে ছিল, অত ভুল আমি দেখব না। আমি তো তাই দেখলুম। তবে তারা গেল কোথায় রাঙা ঠাকুরজি? উবে গেল নিচে নিচে এত রাতে, আমার বাচ্চাটার নামে শুধু শুধু দোষ দিও না তো। দাঁড়াও, এই ছেলেকে আমার ভরসা নেই, কোথায় কোথায় মিছে কথা বলে। এই সর সর দেখি ভেতরে কে আছে। কাউকে দেখতে পেলেন বাবা? তবে রে নচ্ছার ছেলে, হ্যাঁ ফোনি উকিলকে বোকা বানাচ্ছিস, আজ তোর কান আমি ছিঁড়ে দেব। না বাবা, ওনাকে মারবেন না বাবা। ওই দেখো, এই মেয়ে আমার নাই দিচ্ছে ওই ছেলেকে। বাপ তার ছেলেরে শাসন করছে, তাতে বাধা দিচ্ছে, কি সাহস! বৌমা তো ঠিকই বলেছে রাঙা ঠাকুরজি, আমার বাচ্চা তো কোনো দোষ করেনি, তাহলে শুধু শুধু শাস্তি পাবে কেন? বেশ, তুমি যখন মুখ ফুটে বলেছো তখন তখন আমি ওকে মারব না। তবে আজ থেকে এই দোষী ছেলে শাসনের ভার আমি তোমাকে দিলাম। সর্বনাশ! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শুনতে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।